এটাকে বলে রিরাইটিং সেন্টেন্স, রিরাইটিং সেন্টেন্স, ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ডস বা ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স, এইভাবে লেখো ইন্টারচেঞ্জ ওয়ার্ড ফর্ম ফর্ম সেন্টেন্সেস রিরাইট দ্য সেন্টেন্সেস ইন্টারচেঞ্জ অফ ওয়ার্ডস অ্যান্ড রিরাইটিং বা রিরাইটিং দ্য সেন্টেন্সেস যেমন ধরো একটা বাক্য বলছি হি ওয়াজ অ্যাম্বিশাস অ্যাম্বিশাস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী ঠিক আছে এবারে তুমি অ্যাম্বিশাস কথাটাকে হাইলাইট করতে পারো বা আন্ডারলাইন করতে পারো করে তুমি করে তোমাকে অ্যাম্বিশাস করো হ্যাঁ নাও হচ্ছে ইউজ দ্য নাউন ফর পুরো ইনস্ট্রাকশন লেখো নাউন অফ তাহলে কী লিখবে হ্যাড অ্যাম্বিশন হি হ্যাড অ্যাম্বিশন হ্যাঁ ঠিক আছে যেমন ধরো সি ওয়াজ কারেজিয়াস COURAGEOUS কারেজিয়াস সে ছিল সাহসী এখানেও একই থাকলো কারেজিয়াসের নাউন ফর্ম ব্যবহার করো হি ওয়াজ ব্রেভারি একটু ঘুরিয়ে দিলা হ্যাঁ অ্যাডজেক্টিভ ইউজ করে লেখো ব্রেভারির অ্যাডজেক্টিভ কী হবে ব্রেভারি মানে সাহসিকতা সাহস সাহসী সাহসী ইংলিশ কি সাহসী ইংলিশ ব্রেভ হ্যাঁ ব্রেভ উল্টো আমি উল্টো করে দিছি কোশ্চেনটাকে হ্যাঁ আগে আগে দুটো অ্যাডজেক্টিভ ছিল নাউন করো এখন নাউন করেছিল অ্যাডজেক্টিভ করে দিয়েছি ঠিক আছে তার মানে একটা এই কটা উদাহরণ থেকে কী বুঝলে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন বিভার ব্যবহার থাকে আর যখন নাউন হয় তখন হচ্ছে হ্যাভ ভার্ব বা হ্যাড ভার্ব চলে আসে এইটা মাথায় রাখলে তোমার এই কাজটা এই ধরনের কাজটা করতে সুবিধা হবে এগুলো খুব ছোটো ছোটো হ্যাঁ পার্টস অফ স্পিচ চিনতেই হবে তোমাকে ওই জন্য ভার্ব নাউন অ্যাডজেক্টিভ আর ওই চারটা তোমরা করছো না বোধে বেশি হ্যাঁ হয়েছে হি এনকারেজ দ্য স্টুডেন্টস এটা মানে করিয়েছিলাম তোদের এখানে বলছে নাউন ফর্ম অফ এনকারেজড নাউন ইউজ করতে বলছে নাউন অফ এনকারেজড এনকারেজ এখানে ভার্ব হয়ে আছে এই নাউন ফর্ম করতে হবে এনকারেজ নাউন ফর্ম কি এনকারেজমেন্ট না এনকারেজমেন্ট হ্যাঁ এটা একটু একটু কঠিন হবে এনকারেজমেন্ট ফর দ্য হি হ্যাড এনকারেজমেন্ট ফর দ্য স্টুডেন্টস ছাত্রদের প্রতি তার উৎসাহ ছিল এনকারেজমেন্ট ছাত্রদের জন্য তার এনকারেজমেন্ট ছিল বা হি গেভ এনকারেজমেন্ট টু দ্য স্টুডেন্টস এটা করলে হি গেভ দ্য স্টুডেন্টস হি গেভ এনকারেজমেন্ট টু দ্য স্টুডেন্টস মিনিংটা বোঝানোর জন্য সে উৎসাহ দিয়েছিল ছাত্রদের আর আগেরটা করা হয়েছে ছাত্রদের প্রতি তার উৎসাহ ছিল হি হ্যাড হ্যাঁ ঠিক একই রকম গেভের জায়গায় হ্যাড করলে তখন আর ওই টু হবে না আর কি তখন ফর দ্য স্টুডেন্টস করতে হবে
এগুলো করতে করতে তোমার ইয়ে হবে আস্তে আস্তে করে। তারপরে একটা লেখো, হি লুকড অ্যাট মি উইথ ইন্ডিফারেন্স, হি লুকড অ্যাট মি, তুমি খাতা খুলে দেখ, হ্যাঁ উইথ, এটা না জানা লিখে নাও, উদাসীনতা, উদাসীনতা নিশ্চয়ই বোঝো, হি লুকড অ্যাট মি উইথ ইন্ডিফারেন্স, এখানে ইন্ডিফারেন্সের নিশ্চয়ই অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাঁ ইন্ডিফারেন্সের অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করতে হবে, ইন্ডিফারেন্স নাউন আছে, ইন্ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডভার্ব হবে ইন্ডিফারেন্টলি, হ্যাঁ এলওয়াই হবে, তাহলে উত্তরটা কি হবে, ইনডিফারেন্টলি, হি লুকড অ্যাট মি ইনডিফারেন্টলি, তাহলে মানেটা হচ্ছে সে আমার দিকে উদাসীনভাবে তাকিয়েছিল, অ্যাকচুয়ালি উইথ ইনডিফারেন্স একটা ফ্রেজ আর ইনডিফারেন্টলি একটা অ্যাডভার্ব, দুটোই কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্ব, সেম মানে, কিন্তু উদাসীনতার সহিত এটা ফ্রেজে বললে উইথ ইনডিফারেন্স আর অ্যাডভার্বে বললে ইনডিফারেন্টলি, বোঝা গেল, একটু বুঝে গেলে খারাপ লাগবে না এগুলো, এবং ভালো কাজ এগুলো সহজ সবাই করতে, একটু প্রথমে তো কষ্ট হয়। ডু ইউ সি এনি অ্যানিম্যাল, ডু ইউ সি এনি অ্যানিম্যাল, কোশ্চেন মার্ক, এখানে বলছে ডু ইউ সি এনি অ্যানিম্যাল, এখানে হচ্ছে নাউন ফর্ম অফ সি, সি কথাটা নাউন ফর্ম, নাউন ফর্ম জানো, না সিংটা হবে কিন্তু তার চেয়ে ভালো সাইট, তো জিরান করে হলো সাইট, SIGHT, দৃশ্য, এটা হবে ডু হ্যাভ সাইট অফ অ্যানিম্যাল, ডু ইউ হ্যাভ এনি সাইট অফ অ্যানিম্যাল, ডু ইউ হ্যাভ এনি সাইট অফ অ্যানিম্যাল, তোমার কি কোনো দৃশ্য ছিল, প্রাণীর দৃশ্য ছিল, ঠিক আছে, হিজ ডিফিট ইজ সার্টেন, এবারে হোমটা করবো না, হিজ ডিফিট, ডিফিট এগুলো ভালো করে পড়বে, পড়ার পরে পরের দিন কন্টিনিউ হয়ে থাকবে, খুব ভালো কাজ আরম্ভ করা হয়েছে, ঠিক আছে, ইউ মাস্ট শো, পরের প্রশ্ন, শো কাইন্ডনেস টু অ্যানিম্যালস, ইউ মাস্ট শো কাইন্ডনেস টু অ্যানিম্যালস, তুমি শুধু অ্যাডজেক্টিভটা লিখে রাখো তাহলে, আর কাইন্ডনেস তাহলে দাগ দিয়ে রাখো তাহলে বুঝতে পারবে, পুরো ভাষা লিখতে হবে না তোমাকে, পারবে না তো, অত সময় পাইনি, হ্যালো, শুনতে পাচ্ছ, হ্যালো স্যার, হ্যাঁ স্যার, এটা কিসে চেঞ্জ করব, বললাম তো অ্যাডজেক্টিভ, কাইন্ডনেসটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, লেখো এভিডেন্টলি, এভিডেন্টলি EVI DNT হলো এভি, ডিজায়ার্স ইট, DSIRES, ডিজায়ার্স, এভিডেন্টলি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করবে, ঠিক আছে, চেঞ্জ করলে এবারে ওইটা শুধু চেঞ্জটা তো বড় নয়, তার সাথে সাথে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে, সেটাই হচ্ছে টাফ, একটু মানে কঠিন হয়, ঠিক আছে, এটা তুমি ভালো করে দেখবে, আমার মনে হবে যদি না মনে হয় তো একটু অন্য ব্যাপার, লেখো আই হ্যাড নো ইন্টেনশন টু মিসগাইড ইউ, তাহলে এই এক্সাম্পল এবং এক্সারসাইজগুলো ভালো করে করবে,
আচ্ছা ক্লাস ছাড়ছি তাহলে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।